হ্যালো ভিউয়ার্স, দিস ইজ ওমর ফ্রম টেক এক্সপিরিয়েন্স টু গিভ ইউ দি আলটিমেট টেক এক্সপিরিয়েন্স। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি কাইন্ড অফ ব্যাড নিউজ নিয়ে। সেটা হচ্ছে, আমরা সবাই কার্ল পেকে চিনি, যিনি হচ্ছেন ওয়ান প্লাসের কো ফাউন্ডার। সো রিসেন্ট একটা নিউজে দেখা গিয়েছে যে হি উইল নো লঙ্গার বি সার্ভিং ওয়ান প্লাস। সো এই বিষয়ে আমি আরও ডিটেলস আলাপ করব। সো আর দেরি না করে শুরু করা যাক। সো আপনারা হয়তো অনেকেই জানেন, যারা টেক নিয়ে ঘাটাঘাটি করেন, যে ওয়ানপ্লাস কোম্পানিটি 2013 সালের ডিসেম্বরে শুরু হয়েছিল এবং এটা শুরু করেছিলেন কার্ল পেই এবং পিট লাউ, এই দুজন মিলে। সো কার্ল পেই এর আগে ওপোতে ছিলেন, তিনি জব করতেন সেখানে, এবং তারপরে উনি পিট লাউর সাথে একসাথে তারা ওয়ানপ্লাস শুরু করেন। এবং তাদের ভিশন একটাই ছিল যে যতটুকু কম প্রাইসে একটি ফ্ল্যাগশিপ ডিভাইস মানুষের হাতে পৌঁছে দেওয়া যায়। এবং ওভার দ্য ইয়ার্স তারা এটাতে অনেক সফলতা অর্জন করেছেন, যেমন ওয়ানপ্লাস ওয়ান থেকে তাদের যাত্রা শুরু। এবং আমরা সবাই জানি যে ওয়ানপ্লাস ওয়ান কতটুকু পপুলার ছিল, ইভেন কি যাদের সামর্থ্য ছিল তারাও ওয়ানপ্লাস ওয়ান অনেকে হয়তো নিতে পারেনি, কারণ ওয়ানপ্লাস ওয়ানটা অনলাইনে সেল হয়েছিল একটি টোকেনের মাধ্যমে। সো অ্যাকচুয়ালি টোকেন না, সরি, আই মিন্ট ইনভিটেশনের মাধ্যমে। সো যাদের কাছে ইনভিটেশন ছিল তারাই ওয়ানপ্লাস ওয়ান কিনতে পেরেছে, আদারওয়াইজ রেস্ট অফ দ্য পিপল দে কুডন্ট গেট দেয়ার হ্যান্ডস অন ওয়ানপ্লাস। বাট ওভার দ্য ইয়ার্স দে ডেভেলপ দেয়ার কোম্পানি, একটার পর একটা সেট আসতে থাকে এবং তারা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে তাদের সেটের প্রাইস বাড়ে। বাট স্টিল আনটিল ওয়ানপ্লাস 660 আমি বলবো যে স্টিল দ্যার প্রাইসিং ওয়াজ রিয়েলি গুড, এবং দে মেড শিওর যে ফ্ল্যাগশিপ পারফরমেন্সের সেট যেন অবশ্যই খুব সীমিত প্রাইসে কমন পিপলদের হাতে পৌঁছায়। এবং ইন দিস ওয়ে দে বিকেম দ্য নাম্বার ওয়ান প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড ইন ইন্ডিয়া, এবং কিছু অন্যান্য কান্ট্রিতেও তারা অনেক পপুলার হয়েছে। ওয়ানপ্লাস এখন অনেকেই চেনে, বাংলাদেশে ওয়ানপ্লাসের অনেক পপুলারিটি বেশি, যদিও অফিসিয়ালি ওয়ানপ্লাসের মার্কেটিং খুব কম হয় বাংলাদেশে, আমরা খুব দেখি না। যেমন ওপো, হুয়াওয়ে বা ভিভো, তারা মানে প্রচুর হাইপ তৈরি করতে পারে, বাট ওয়ানপ্লাসের এই পর্যন্ত কোনো মার্কেটিং অতটা হতে দেখিনি আমি কখনো। সো যারা ওয়ানপ্লাস ইউজার দে অ্যাপ্রিসিয়েট দ্য ওয়ে ওয়ানপ্লাস হ্যাভ ইমপ্লিমেন্টেড অ্যান্ড্রয়েড, যে সেটার যে একটা স্টক এক্সপিরিয়েন্স, যে স্টক অ্যান্ড্রয়েডের যে ফিলিংটা, সেটা আমরা ওয়ানপ্লাসেই পেয়েছি। এবং ওয়ানপ্লাস হ্যাজ ওয়ান অফ দ্য বেস্ট স্কিনস ইন দ্য মার্কেট। সো আমি অ্যাকচুয়ালি এখন একটু কার্ল পের বিষয়ে একটু আলাপ করতে চাই। কার্ল পে বেসিক্যালি তিনি আগে ওপোতে জব করতেন এবং 2012 সালে তিনি ওভার দ্য সোশ্যাল নেটওয়ার্ক তার পিট লাউয়ের সাথে পরিচয় হয়, এবং তিনি একটাই কথা বলেছিলেন যে আই ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। সো তিনি অ্যাকচুয়ালি যেটা মিন করেছিলেন যে একটি ফ্ল্যাগশিপ হাই পারফরমেন্সের ডিভাইস তিনি মানুষের হাতে পৌঁছে দিতে চান, এবং সেটাতে তিনি সক্ষম হয়েছেন অবভিয়াসলি। এবং তার এই উদ্যোগটা ডেফিনেটলি আমরা সবাই তার কাছে কৃতজ্ঞ থাকবো, যেহেতু আমরা ফ্ল্যাগশিপ ডিভাইস ইউজ করতে পেরেছি এবং ওয়ানপ্লাস ইউজ করে আমরা সবাই স্যাটিসফাইড। মোটামুটি যারা ওয়ানপ্লাস ইউজার তারা খুব ভালো করেই জানে, খুব স্মুথ একটি অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স তারা দেওয়ার চেষ্টা করেছে। এবং এই তথ্যটা যে কার্ল পে যে ওয়ানপ্লাস লিভ করছে, এই তথ্যটা পাওয়া গিয়েছে রেডিটের একটি লিক হওয়া কিছু তথ্য নিয়ে। সো রেডিটে আমরা দেখতে পাচ্ছি যে রেডিটে কোম্পানি কিছু মেমোরান্ডাম লিক হয়েছে, যেখানে তাদের লিডারশিপ স্ট্রাকচারটা দেখা যাচ্ছে এবং কার্ল পের নামটা সেখান থেকে মিসিং। এখানে আরও দেখা গিয়েছে যে এমিলি ডাই, যে বর্তমানে ওয়ানপ্লাস ইন্ডিয়ার হেড, তাকে এখন হেড অফ নর্ড লাইন আপ হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে এবং সে পিট লাউয়ের কাছে রিপোর্ট করবে। প্রিভিয়াসলি কার্ল পে ইন চার্জ অফ নর্থ সিরিজ ছিল। সো এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কার্ল পের কোনো কন্ট্রিবিউশনই নেই, সো এখানে মোটামুটি একটি কনফার্মেশন পাওয়া যাচ্ছে যে কার্ল পে হয়তো আর কন্টিনিউ করবেন না। এবং কার্ল পের কাছাকাছি দুজন সোর্স থেকে আরও জানা গিয়েছে, এটা আমি অ্যাকচুয়ালি বিভিন্ন ওয়েবসাইট থেকে ইনফরমেশনটা পেয়েছি, যে কার্ল পে অ্যাকচুয়ালি হি ইজ প্ল্যানিং অন স্টার্টিং আপ হিজ ওন কোম্পানি।
সো এটা অ্যাকচুয়ালি একটা কাইন্ড অফ এক্সাইটিং নিউজ, বিকজ কার্ল পে উনি ওয়ানপ্লাসে যে উদ্যোগটা দেখিয়েছিলেন যে ফ্ল্যাগশিপ ডিভাইস উনি কীভাবে মানুষের হাতে কম প্রাইসে পৌঁছে দিয়েছিলেন, যেহেতু ওয়ানপ্লাসকে এখন আমরা ফ্ল্যাগশিপ কিলার আর বলতে পারবো না, ওয়ান্স আপন আ টাইম ইট ওয়াজ আ ফ্ল্যাগশিপ কিলার, এখন তারা আস্তে আস্তে সেই ফ্ল্যাগশিপ লেভেলে কম্পিটিশনে এগিয়ে যাচ্ছে। দে আর অলমোস্ট দে আর নেক টু নেক উইথ স্যামসাং অ্যান্ড আদার ফ্ল্যাগশিপ ডিভাইসেস দ্যাট ইজ অ্যাভেলেবল ইন দ্য মার্কেট। বাট ইফ কার্ল পে প্ল্যানস টু স্টার্ট ইজ ওন কোম্পানি, দেন উই ক্যান এক্সপেক্ট আ লট অফ থিংস অ্যাকচুয়ালি, এখানে অলরেডি এক্সপেকটেশন চলে আসে। যদিও এই নিউজটা এখনও অফিসিয়াল হয়নি যে কার্ল পে যে ওয়ানপ্লাস ছাড়ছে, বাট হয়তো খুব শীঘ্রই আমরা অফিসিয়ালি এটা জানতে পারবো, বাট আপাতত বিভিন্ন সোর্স থেকে এটাই জানা যাচ্ছে। এবং আমার অ্যাকচুয়ালি আজকে কোনো ভিডিও পোস্ট করার প্ল্যান ছিল না, বাট এই নিউজটা পাওয়ার পরে আমি অ্যাকচুয়ালি একটু শকই হয়েছি এবং ভাবলাম যে আপনাদের সাথে বিষয়টা একটু শেয়ার করি। সো দিস ইজ ইট, দিস ইজ কার্ল পে লিভিং ওয়ানপ্লাস অ্যান্ড উই উইশ হিম অল দ্য বেস্ট, বিকজ অ্যাকর্ডিং টু মি, আমার কাছে অ্যাজ ওয়ানপ্লাস ইজ আ ব্র্যান্ড, কার্ল পে ওয়াজ অলসো আ ব্র্যান্ড। কারণ আমি বলবো যে কার্ল পে যদি না থাকতেন তাহলে হয়তো আজকে ওয়ানপ্লাস এখানে থাকতো না, তার উদ্যোগে আজকে এটা হয়েছে। এবং আমরা বিভিন্ন যখন অ্যানাউন্সমেন্ট হয়েছে বা কোনো ইভেন্ট হয়েছে সেখানে অবভিয়াসলি কার্ল পেকে দেখা গিয়েছে, বিকজ অবভিয়াসলি তার ইংলিশ অ্যাকসেন্টও বেশ ভালোই ছিল অ্যান্ড হি কুড রিপ্রেজেন্ট দ্য কোম্পানি ভেরি ওয়েল। সো দিস ইজ ইট ফর টুডে, আমি আমার ফিলিংসগুলো বা আমার যে মন্তব্য আমি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবভিয়াসলি আপনারা লাইক ও শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডদের সাথে ভিডিওটি, এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবভিয়াসলি নিচে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশের বেল আইকনটি চাপুন, যাতে আমার কোনো ফিউচার আপডেটস আপনারা মিস না করেন। সো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে, টিল দেন টেক কেয়ার।